আপনার মেসেঞ্জারে কি এই অপশনটি এসেছে, যেই অপশনটি চালু করলে আপনারা অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন। হ্যাঁ, তো এটা সেট আপ করার জন্য গো টু পিন সেট আপ এখানে একটা ক্লিক করতে হবে। যখন এইখানে একটা ক্লিক করবেন, লোডিং নিয়ে আরও একটা পেজ আসবে। আপনাদের কাজ হবে ক্রিয়েট পিন, এখানে একটা ক্লিক করবেন। তো ক্রিয়েট পিনে ক্লিক করলে আপনাদের 6 ডিজিটের একটি পিন দেওয়ার প্রয়োজন হবে। পিনটি দুইবার দেওয়ার প্রয়োজন হবে, আপনারা দুইবার দিতে হবে। তারপর ওপরে সাবমিট নামের একটা অপশন পাবেন, ওইখানে একটা ক্লিক করলেই আপনাদের এটা সেট আপ হয়ে যাবে, এমনকি এটা সুযোগ নিতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর প্রথমে যে অপশনটি দেখতে পারলেন, আপনি কি আপনার মেসেঞ্জারে এই অপশনটি পেয়েছেন? এটা ফেসবুক মেসেঞ্জারও পেতে পারেন বা ফেসবুক লাইট মেসেঞ্জারও পেতে পারেন। যাই হোক, যেখানেই পান না কেন আপনারা চাইলে এটা সেট আপ করে নিতে পারেন। তো এটা সেট আপ করলে হবে কি, এটা যখনই সেট আপ করবেন আপনাদের মেসেঞ্জারের সিকিউরিটি কিন্তু আগের থেকে আরও অনেক গুণ বেড়ে যাবে। মানে হবে কি, আপনারা যদি নতুন করে অন্য কোনো ডিভাইসে আপনাদের মেসেঞ্জার লগ ইন করেন বা লগ আউট করে নতুন করে লগ ইন করেন, তাহলে এই পিনটা চাইবে। আর এই পিন না দিলে আপনাদের মেসেজ কেউ দেখতে পারবে না, বা মেসেঞ্জারে প্রবেশ করলেও রিকভারি হিসেবে আপনাদের পিন দেওয়া লাগবে। পিন দিলেই আপনাদের আগের মেসেজগুলো, মানে এই পিন সেট করার পর থেকে যত মেসেঞ্জারে কথা বলেছেন ওই একটা মেসেজও কেউ দেখতে পারবে না। ওই পিন দিলেই তারপর আপনারা সেই মেসেজগুলো দেখতে পারবেন, মানে যে কেউ দেখতে পারবে, তাছাড়া কিন্তু কেউ দেখতে পারবে না। তাহলে বুঝতেই পারছেন আপনাদের মেসেঞ্জারের প্রাইভেসি, আপনাদের কিন্তু সিকিউরিটি আরও অনেক গুণ বেড়ে যাবে। এই জন্য আপনাদের সামনে এরকম কোনো পপ আপ আসলে আপনারা চাইলে এটা সেট আপ করে নিতে পারেন। কীভাবে করবেন, ভিডিওর প্রথমে যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা সেট আপ করে নিতে পারেন। আর কারো যদি এই অপশন না এসে থাকে তাহলে তাদের উদ্দেশ্যে বলবো, এটা আসলে অ্যাকচুয়ালি মেসেঞ্জারের নতুন আপডেট, আর নতুন আপডেট অ্যাকশনসেই সবার ফেসবুক মেসেঞ্জারে কিন্তু অ্যাভেলেবল হবে না, আস্তে আস্তেই আপনারাও পেয়ে যাবেন। যদি কখনো পান বা এরকম অপশন আসে, আপনারা জাস্ট আপনাদের একটা পিন তৈরি করে নেবেন, ক্রিয়েট পিনে ক্লিক করে আপনারা জাস্ট আপনারা সেট আপ করে নেবেন, যেটা ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে মেসেঞ্জারের নতুন একটা আপডেট, আমার কাছে মনে হলো আপনাদের মাঝে শেয়ার করা উচিত ছিল। আপনারা পান বা না পান, কখনো যদি এটা পান, এটা আপনারা চাইলে সেট আপ করে নিতে পারেন। এতে করে আপনাদের সিকিউরিটি আরও অনেক গুণ বেড়ে যাবে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।